হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে রাজ্য বন মহোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় অন্যান্য জেলার মতো হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন থানায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার তারকেশ্বর খানাকুল সহ আরামবাগ থানাতেও এই কর্মসূচি পালিত হলো। এই উপলক্ষে আরামবাগ থানা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার কমিটির বিভিন্ন পদাধিকারী ছাড়াও আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইশ্রী রাকেশ সিং। অন্যদিকে খানাকুল থানার অন্তর্গত রাজা রামমোহন রায়ের বসত বাড়ি সংলগ্ন এলাকায় খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে রাজ্য বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব পালন করলেন। আজ বিভিন্ন থানা এলাকায় পুলিশ কর্মী এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় বৃক্ষরোপণ করা হলো। সঙ্গে ছিলেন আধিকারিকরা এবং বিশিষ্ট জনেরা। খানাকুল থানার পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে খানাকুল ওসি মুন্সি হামিদুর রহমানের বার্তা, কেউ গাছ অছতা কাটবেন না, বৃক্ষরোপণ করুন, বৃক্ষ ছেদন নয়, নির্বিচারে গাছ কাটবেন না। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে কি জানাচ্ছেন দেখাবো। বিজ্ঞাপন ও লাইক করতে এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। আজকে আমাদের সাবডিভিশনের বিভিন্ন থানাগুলিতে এটা এক একটা কংক্রিটের যে টোটাল যে পরিকাঠামো সেগুলো হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। তো রেনি সিজন হ্যাজ অলরেডি সেট ইন। তো আমাদের মাননীয় বড় সাহেবের আমাদের এসপি স্যারের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেকটা থানাতে, আমার সাবডিভিশন প্রত্যেকটা থানাতেও শুরু হচ্ছে আজকে। স্যার, বৃক্ষ যেমন রোপণ করা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই বিষয়ে পুলিশ প্রশাসন কতটা সচেষ্ট? আমাদের কনস্ট্যান্ট লাইসেনিং আমাদের থাকছে, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং আমাদের সিভিল কাউন্টার পার্ট আমাদের এসডিও ম্যাডামের সাথে কথা হয়। যখনই কোনো কমপ্লেন আসছে আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কেস স্টার্ট হচ্ছে এবং তার এগেনস্টে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়েলফেয়ার কমিটি করেছেন, হ্যাঁ, পুলিশের জন্য, আর এটা আমাদের সেন্ট্রালের নির্দেশ। ভিজিটর সারাউর শান্তনু সিনিয়র রিসার্চ কোঅর্ডিনেটর এবং স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী ভিজিটর সারাউর, ওনাদের নির্দেশে প্রত্যেক জেলায় হ্যাঁ অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে। আজকে কতগুলো গাছ লাগাবেন? আজকে আমরা মোটামুটি 100-এর ওপর গাছ লাগাবো। তার মধ্যে আমরা তারকেশ্বর থেকে লাগিয়ে গেলাম, এরপর আরামবাগ লাগালাম, এরপর আমরা যাবো খানাকুল, তারপরে যাবো পুরশিবা। এইভাবে কাল আবার প্রোগ্রাম আছে ওই দিকে পান্ডুয়া মোগরা প্রত্যেক থানায়, এরপর প্রত্যেক জেলায় এইভাবে পালিত হচ্ছে। বলছি গাছ তো লাগাচ্ছেন কিন্তু গাছ কাটা হচ্ছে, এই ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবে? গাছ কাটা হচ্ছে, অনেকজন চুরি চামারি করে করছে, হ্যাঁ সেটা তো করতে হবে, বন্ধ করতে হবে যাতে ওটা বন্ধ হয়, না হলে পরিবেশ দূষণ হয়ে যাবে। পরিবেশ দূষণ হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হবে, সময়ে বৃষ্টি দেখছেন তো, সময়ে বৃষ্টি হচ্ছে না, এত উত্তাপ সব কিছু বেড়ে যাবে। আপনার পরিচয় কী বলছেন? আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হুগলি গ্রামীণ জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার। নাম সৈয়দ মহসিন আলী, সাব ইন্সপেক্টর।